বন্ধুরা, আপনাদের বাড়িতে একটা স্মার্ট টিভি রয়েছে, তার সাথে সাথে আপনাদের কাছে একটা স্মার্টফোন তো অবশ্যই রয়েছে। তো এখন চাইলে কিন্তু আপনার স্মার্টফোনের স্ক্রিনকে আপনার বাড়ির স্মার্ট টিভির সাথে শেয়ার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, জাস্ট একটা মাত্র সেটিংস করে কিভাবে আপনার স্মার্টফোনের স্ক্রিনকে আপনার বাড়ির স্মার্ট টিভির সাথে শেয়ার করতে পারবেন। অর্থাৎ আপনার স্মার্টফোনে যা যা করবেন তা কিন্তু আপনার স্মার্ট টিভিতে হবে। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমি আপনাদেরকে সরাসরি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম বন্ধুরা, আপনারা যেটা করবেন, আপনার বাড়ির যে স্মার্ট টিভিটা রয়েছে সেই স্মার্ট টিভির পাওয়ারটা অন করবেন। অর্থাৎ যেই সুইচ বোর্ড থেকে স্মার্ট টিভিতে পাওয়ারটা গেছে সেই সুইচ বোর্ডে আপনারা সুইচটাকে অন করবেন, বাস। আর কিছু করতে হবে না, এখানে কিন্তু স্মার্ট টিভির কাজ কমপ্লিট, আর কিছু করতে হবে না আপনার টিভিতে। এবার চলে যাবেন আপনার মোবাইলে, মোবাইলে আসে দেখবেন ওপরে যে নোটিফিকেশান বার রয়েছে এই নোটিফিকেশান বারটা টানবেন। এই নোটিফিকেশান বারটা ভালোভাবে নিচের দিকে টানবেন, দেখবেন অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। এরপরে কী করবেন, ডান থেকে বাম দিকে স্লাইড করবেন। দেখুন এই স্লাইড করছি আমি, তো স্লাইড করার পরে দেখুন এখানে কিন্তু দু নম্বর লাইনে একদম ডান দিকে একটা অপশান রয়েছে, দেখুন কাস্ট। ভালো করে দেখুন এখানে কাস্ট লেখা রয়েছে এবং টিভির মতন একটা আইকন দেওয়া রয়েছে। তো আপনারা কী করবেন, এই কাস্ট অপশানে এসে জাস্ট এখানে টাচ করবেন। টাচ করার সাথে সাথে কিন্তু এরকম একটা অপশান আসবে, দেখুন এখানে লেখা রয়েছে টার্ন অন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ অন ইউর ফোন টু ইউজ ওয়্যারলেস ডিসপ্লে। আপনার কী করবেন, জাস্ট এই টার্ন অনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে নর্মালি ব্লুটুথ একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইল কানেক্ট করার জন্য যেভাবে সার্চিং করে, এখানে ও সার্চিং করবে এবং সার্চিং করার পরে যখন কোনো মোবাইলের ব্লুটুথ অন থাকে সেই মোবাইল ডিভাইসটা দেখায়। তো ঠিক এখানে ওই সার্চিং করতে করতে আপনার বাড়ির যে স্মার্ট টিভির যে পাওয়ারটা অন করেছে সেটা কিন্তু এই সার্চিং করতে করতে এখানে একটা চলে আসবে। ধরুন আপনার বাড়িতে স্মার্ট টিভির যেটা কোম্পানির নাম রয়েছে স্যামসুং, তো দেখবেন এখানে স্যামসুং মডেল নাম্বারটা দেখাবে। তো সেখানে আপনারা জাস্ট কানেক্ট করার জন্য ওই মডেল নাম্বারের ওপরে টাচ করে দেবেন। টাচ করে দিলেই কিন্তু দেখবেন কিছু কিছু টিভিতে পারমিশন অ্যালাউ করার জন্য একটা নোটিফিকেশান টিভির স্ক্রিনে আসে। তো যদি অ্যালাউ করার নোটিফিকেশান আসে আপনারা অ্যালাউ করে দিবেন টিভির রিমোটটা দিয়ে। বাট অনেক টিভিতে কি হয়, অটোমেটিক কিন্তু এই যে সার্চিং করছে এই সার্চিংয়ে যে নামটা আসবে সেই নামে টাচ করে দিলেই কিন্তু ফার্স্ট টাইম একটা অ্যালাউ করার জন্য পারমিশন চায়। তো ইয়েস করে দিলেই কিন্তু অটোমেটিকভাবে আপনার স্মার্ট ফোনের যে স্ক্রিনটা সেটা কিন্তু আপনার বাড়ির স্মার্ট টিভির সাথে অ্যাড হয়ে যাবে বা শেয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনারা সর্বপ্রথম পেয়ে যান। তো বন্ধুরা, এখানেই তাহলে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।